Jongbarini Ankari Shaklaima Logi Logino, Bubagrakor Agulini, Indranagaro Tongai, Bania Klainate, Lukurokni Hamkrai Samong by Gdalzak, Urvashi Medical Hall in Nikol Pangte, Samong Klainate only Shakawa Themerang Rock Sikri Shokorote, Buto Klaimani Koktwma Kasawi Faika, Obodirokno Muthaknani Bagai, Koktishalo Dizipinitani, Koimung Narzaka, Urvashi Medical Hall Nibakate. সমস্যাটা তো লং টাইম বহুবার আক্রান্ত হয়েছি আপনার টাইম টু টাইম এই তো বেডরুমে বোমা মারা গাড়ির উপর বোমা মারা আমার দরজা জানালা নষ্ট করছে লোহার গেট গুটগুলির পর্যন্ত লাগা করছে এক এক সময় যখন তারা আসে ধরেন তিরিশ পঁয়ত্রিশটা বাইক আসে সঙ্গে দুইজন মানে পঞ্চাশ থেকে সত্তর আশিজন পর্যন্ত অ্যাট এ টাইম ঢোকে আর অশ্রাব্য গালিগালাস থাকে হাতে থাকে বিভিন্ন ধরনের আর্মস বোমা তো এগুলি তো নিত্য চলছে এর মধ্যে যে ব্যাপারটা গত আট তারিখ সাড়ে তিনটা নাগাদ আমার যে বাজারে এই জিবি বাজার আইটি রোডে যে আমাদের একটা দোকান প্লাস একটা কনস্ট্রাকশান আছে নতুন কনস্ট্রাকশানটা সেটা ভিতরের দিকে আপনার কাজ চলছিল এখানে বাইরের শ্রমিকও ছিল আটজন তারা উপর ভিতরে ইনসাইডে কাজ করতেছিল আর আচমকা তারা সামনের শাটারগুলো এমনিতে লক অ্যান্ড কি ছিল আমাদের এখানে একটা ওষুধের দোকানও আছে উর্বশী ফার্মেসি নামে এটাও আমার ভাইপুর মিসেসের দোকান বেশি দিন হয় না এই দোকানটা যে খুলছে ওদিন গুন্ডগুলের আশঙ্কায় বাজারে প্রায়শই আপনার একটা মানে একটা এনভায়রনমেন্ট থাকে যে যুদ্ধযুদ্ধকালীন অবস্থা এই হইতাছে এই ধরতাছে এইদিকে উপদ্রব করতেছে এদিকে মারতাছে ধরতাছে নানা রকম তো দোকানটা তারা খোলা বন্ধ রাখছিল এরপর দেখলাম হঠাৎ আপনার তিরিশ পঁয়ত্রিশ জন একটা দুর্বৃত্তের টিম দোকানের সামনে এসে দোকানের প্রথম ইট পাথর মারছে এরপর আপনার ভিতরে ঢুকছে সামনে লক অ্যান্ড কি থাকলো শাটারগুলি ভিতরের দিকে একটা সরু রাস্তা আছে ওই লেবাররা ভিতরে যা পেছনের দিকে একটা উইন্ডো ডোরের মতো এটা দিয়ে ঢুকছে ঢুকছে সেটা তারা ভিতরে যায় সেটা তারারে মারছে বাইরের শ্রমিকগুলি এই যে আট তারিখ তারারে মারলো তারার সর্দার ছিল না সর্দার তখন আসামে ছিল তারা যে ব্যাপারটা হইল মাইর খেয়া আমি কিন্তু আজ পর্যন্ত তার খুঁজেও বেশি না তারা কই হ্যাঁ যদিও আজকে আসামতিকা তাদের সর্দার ফোন করছিল যে তারারে পাইছে তারারে প্রাথমিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কইয়া তারা আগরতলাতেই অবস্থান করতেছে তাদের তাদের সেফ জায়গাতে আছে আমার জানান যখন জানাইতে গেছি লুক পাঠাইছি জানা না তো উপায় নাই জানাইছি পরের দিয়ে আপনার পাঠাইছি লুক দিয়া রাত্রে প্রায় নটা নাগাদ এই যে অভিযোগ পত্রটা সেটা আমি হোয়াটসঅ্যাপে ওসি সাহেবকে আবার পাঠিয়ে দিছি আমি আবার নিচে লিখেও দিছি যে আমি ব্যক্তিগতভাবে আইতে পারছি না আমি ভেরি ইনসিকিউর অবস্থায় এখানে লুকাই আছি আপনি আমার এটা রিসিভ করার ব্যবস্থা করে দেন যাই হোক যথারীতি অফিস রাখছে ওনার অফিস এই অভিযোগপত্র রাখছে তখন আমাকে রিসিভ কপি দেয়া নাই যাই হোক এত আমার কোনো অভিযোগপত্রটা যে জমা রাখছে এটা আমি জানি ওসি ওসি আমার কাছে ঠিক আছে পাঠাইয়া দিয়ে যথারীতি নয় তারিখ সকালবেলা যখন ওই যে ফার্মেসিটা উর্বশী ফার্মেসিটা যখন খোলার জন্য স্টাফ গেছে যাইয়া দেখে কি আমাদের নর্মাল লক অ্যান্ড কির উপর তাদের আলাদা তালা কে বা কাহারা তালা মারছে তখন আপনার পর ফোন আইসে পরে জিজ্ঞেস করলাম বাকিগুলি কইছে যে দশটা তালা মারছে দশটা তালা তারা মাইরা দিয়ে গেছে এবং আপনার দোকানে একদম টপ টু বটম তারা বিজিপির ফ্ল্যাগ বাইন্ডা দিয়ে গেছে তালার লোক আবার ফ্ল্যাগ বাইন্ডার দিয়ে গেছে সেটা দেখার পরে তো দেখলাম রাত্রেবেলা অভিযোগ করলাম
থানারে যে এমন পরিমাণ টর্চারিং করছে এই দোকানটার উপর, ভাঙচুর করছে, ভিতরও ভাঙচুর করছে। তো অভয়নগর আউটপোস্ট থেকে আউটপোস্টের ওসি ভিজিট করে গেছে, এটার ভিতরটি তোর ভিজিট করে গেছে, উনি দীক্ষা টিক্ষা গেছেন, কিন্তু কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে না। আমার বিল্ডিংয়ের মধ্যে, আমার ঘরের মধ্যে তালা লাগাই দিছে দুর্বৃত্তরা, সেটা আইন মাফিক যেটা করার আমি ওইটা পাইছি না। লোকেন তখন আমি যা দেখলাম যে ব্যাপারটা গুরুতর ব্যাপার, এবং গত 5 বছর এই বিজেপির দ্বারা টাইম টু টাইম আমি অত্যাচারিত হয়েছি, টাইম টু টাইম বহু অভিযোগপত্র এই এনসিসি থানাতে আমি করছি। এর আগেও 2022 আমি চিফ সেক্রেটারির কাছে, আপনার রাজ্যের চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আবেদন করছিলাম। সেই সময় একটা পিরিয়ডে কিছু সিকিউরিটি আমার বাড়িতেও কিছু, আমি তাদের কাছে আমার লাইফ প্রোটেকশান চেয়েছি। প্রথম হলো লাইফ প্রোটেকশান, আগে বাঁচলে তো ব্যবসা, আগে বাঁচলে তো আমার সম্পত্তি, আমার কাছে এখন সবচাইতে মূল্যবান হয়েছে আমার লাইফ প্রোটেকশান। আমি ভেরি ইনসিকিউর জীবনযাপন করতেছি, গুহাতে লুকাইয়া থাকুন এর মধ্যে। এই যে দেখছেন আমি বয়ে রয়েছি এই 24 আওয়ার্স, কতক্ষণ এই নিচে একটু নামি আবার উঠি, কতক্ষণ বসি, কতক্ষণ ঘুমাই, পড়ে থাকি বিছানাতে। তো এটা দেখছি, এটার থেকে পরিত্রাণ পাওয়ার লেখা আমি যাদের কাছে রাজ্যের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাছে সর্বোচ্চভাবে ন্যস্ত আছে তাদের কাছেই আমি আমার আবেদনপত্র জানাইছি। কিন্তু 9 তারিখ জানানোর পরে 10, আজকে 11 তারিখ, আজকে পর্যন্ত কিন্তু আমার যে দোকানে তালা দিয়া রাখছে সেটা কিন্তু তালা খোলার ব্যবস্থা করা হয় নাই, বা সম্পূর্ণ বেআইনিভাবে যে আমার সম্পত্তির উপর একটা রাজনৈতিক দলের পতাকা বাইন্ডা রাখছে গ্রাউন্ড থেকে তার টপ ব্রেস পর্যন্ত, সেটা আপনার পরিষ্কার করে দেওয়া, বা এই মেডিসিনের যে দোকানটা, এই মেডিসিনের দোকানটা একটা লাইফ সেভিং ড্রাগসের যে দোকান, সেই দোকানটা কিন্তু আমাদের রাজ্য সরকারের লাইসেন্সই আমরা চালিত করতেছি। আপনি তো জানেন ওষুধের দোকান আমরা কমিশন পাই মাত্র, দোকানের মালিক কিন্তু সরকার, দোকান কিন্তু পরিচালিত হয় সরকার দ্বারা, ড্রাগস অ্যান্ড কন্ট্রোল, ড্রাগ কন্ট্রোল দ্বারা কন্ট্রোল হয়, আমরা পরিষেবা দিই, আমাদের ইনভেস্ট দিয়ে আমরা ওষুধ কিনে আনি, ওষুধ বিক্রি করি, আমরা কমিশন পাই। আমরা কিন্তু কখনো দেখবেন বলি না এটা আমার ওষুধের দোকান, এটা আমরা বলি, কিন্তু এটাতে সরকার যেমন ওষুধের দোকান, পেট্রোল পাম্প, রেশন শপ দেখেন মালিক আমরা কইল, এগুলি কিন্তু রিয়েলি কিন্তু এগুলি সরকার পরিচালিত সংস্থা। কী কইয়া এই আজকে 8 তারিখ থেকে এই যে দোকানটা দুর্বৃত্তরা সিসকে চুর বাটপার লুচ্চা কতগুলি লোক, তারা কি রাজনীতি দল করে বা তারা কে চালায় সেটাও কিন্তু আমার জানা নাই না। আমি দেখি ওনাদের থেকে আশা করি একটা রিপ্লাই, সুটেবল রিপ্লাই আমি পামু। রিপ্লাই পাওয়ার আগে তো আমি কার কাছে যামু? আমি তো মনে করি আর কেউর কাছে যাওয়ার কোনো দরকারই নাই, রাজ্যের মহাসচিবের কাছে আবেদন করছি, ডিজি সাহেবের কাছে করছি, প্রাণ বাঁচানোর লেগে মানব অধিকার কমিশনের কাছে আপনারা আবেদন করছি, যাতে অন্তত পক্ষে পরিবার পরিজন নিয়ে আমি বাচ্চা থাকতে পারি। আমাদের অপরাধ এবার বলতে পারেন কি অপরাধে আমি এইরকম মানে কনফাইন টু হাউস হইলাম, এত প্রশ্ন ওঠে যে আপনি কী অপরাধের লেগে আপনাকে দৌড়ায়, অন্য লোকের কিরে আপনি এরকম করতেছেন? দেখেন আমি প্রকৃতপক্ষে একজন সোশ্যাল কর্মী, রাজনীতিগতভাবে আমি সুদীপ রায় বর্মনের কিছু তা রাজনৈতিক কাজকর্ম, যেটা ভোট আসলে আমরা নর্মালভাবে কিছু কাজকর্ম করি, মানুষের দুয়ারে যাই, তাইনের লেগে ভোট চাইছি। এখন দেখা গেছে এই অপরাধে আমার এই রকম প্রায় কইতে গেলে ক্যাপিটাল পানিশমেন্ট, আমার যে কোনো সময় মেরে লইব। তো এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্টই তো ঘোষণা করে রাখছে। এই কথাটা জানাইয়া বারবার পুলিশের কাছে আমি বাঁচার আবেদন করে আইতাছি।
আরো মজার দেখলাম, সুদীপ রায় বর্মণে ভোট দিয়াইবার ভিক্ষুক পর্যন্ত, সুদীপ রায় বর্মণকে যারা ভোট দিছে সে একটা ভিক্ষুক পর্যন্ত তাদের টর্চারিং এর হাত থেকে রক্ষা পাইছে না, মহিলা ভিক্ষুক পর্যন্ত টর্চারিং করছে, যদি তারা আইডেন্টিফাই করতে পারছে যে এই লোকটা সুদীপ রায় বর্মণে কংগ্রেসে ভোট দিছে। এই যে বিবেকানন্দ আবাসন, বিবেকানন্দ আবাসনে অমানবিক অত্যাচার দুই তারিখ থেকে যে শুরু হয়েছে টিল টু টাইম চলছে, এটা বড় 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 শাসিত রাজ্য বড় বড় শাসিত রাষ্ট্র পর্যন্ত বোধ লজ্জা পাইব। গরিব মানুষ যারা, যাদের এখানে ম্যাক্সিমাম লোকের জীবিকা তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে বা কিছু লেবার ক্লাস আছে, আর যারা এর মধ্যে উচ্চবিত্ত তারা ধরেন গাড়ি চালায় বা অটো চালায় উচ্চবিত্তরা, আর নিম্নবিত্তরা মানুষের বাড়ি বাসন মাঝে, তাদেরকে ঘরে ফালাইয়া ফিরতেছে, দরজা ভাঙতেছে, মহিলাদের গায়ে পুরুষরা ফিরতেছে যাইয়া, সেটা কোন যেমন দেশটার যেমন কোন গার্ডিয়ান নাই কোন। এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে গণতান্ত্রিক, আমরা কিন্তু করতেছি না কিন্তু একবার অগণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে আমরা দেখছি যে আপনার শপথগুপ্তি পাঠ করার সময় কইছে যে নিরপেক্ষ পক্ষপাত শূন্য হইয়া এই রাজ্যের প্রত্যেকটা লোকের যাতে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চলতে পারে, আইনের শাসন পায়। কই কই গো আইনের শাসন? আমি কি এই আমার আমার কি অপরাধে আমার বাড়িটা তারা এই দখল করে রাখছে?